হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মো ফ্রম দি এস্টাবলিশমেন্ট মো। সবাই কেমন আছেন? আজকে কোনো টাইম দেই নেই, কিছুই দেই নেই, লাইভে আসবে কোনো কথাও বলি নেই, বাট হঠাৎ করে লাইভে চলে এসেছি। তো আমি আমাদের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আমাদের লাইভটা স্টার্ট করছি। আমাদের এখন ঢাকা শহরে টোটাল তিনটে শোরুম, একটা বনানী, একটা ধানমন্ডি এবং একটা মিরপুরে। বনানী হচ্ছে রোড নাম্বার 8, হাউস নাম্বার 2, ব্লক ডি বনানী। এটা হচ্ছে হোটেল সারিনার পেছনে, কায়ারার সাথে একদম কায়ারার পেছনে আর কি, কায়ারা যেটা কায়ারার পেছনে। আরেকটা হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি হচ্ছে সীমান্ত সম্ভারে, সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোরে 0016 নাম্বার শপ, এন্ট্রান্স দিয়ে ঢুকে হাতের ডান দিয়ে যে শোরুমটা। আর মিরপুরটা হচ্ছে মিরপুর 1, মিরপুর নিউ মার্কেট, একদম এন্ট্রান্স দিয়ে ঢুকে হাতের ডানে আছে আপনার বাটা, বামে হচ্ছে ইজি, উপরে টপ 10, আর সিঁড়িটার পেছনে হচ্ছে আমাদের বি স্টাইলিশ বাই মো। ঠিক আছে, সো এই ছিল আমাদের তিনটা শোরুমের ইনফরমেশন। আর অনলাইনে যারা পারচেস করতে চান, ঢাকা শহরের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, এবং ঢাকার বাইরে যারা আমাদের থেকে অনেক আগে থেকে পারচেস করতেছেন, তারা তাদেরটা যদি তাদের মানে ব্রাঞ্চ যদি সিটিতে হয় তাহলে তারা ক্যাশ অন ডেলিভারি পাবেন সুন্দরবনের মাধ্যমে। আর যারা নিউ পারচেস করতেছেন তারা অবশ্যই বিকাশ করতে হবে, দেন আমরা সুন্দরবনের মাধ্যমে পাঠাবো। এটাও আমি ক্লিয়ার করে দিই, তার কারণ আমাদের প্রচুর পার্সেল আমরা দিয়েছিলাম, ব্যাক এসেছিল, তারপর থেকে আমাদের যারা রেগুলার ব্যয় তাদেরকে আমরা যাদের মানে যেই সিটিতে মানে একদম মেইন সিটি ছাড়া কিন্তু হয় না, সো ওই সিটিতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। ঠিক আছে, হ্যালো, সো সবাই কেমন আছেন? আমি আজকে আমার ড্রেসটা হচ্ছে একটা বুটিক ড্রেস, ঠিক আছে, একটা বুটিক ড্রেস, এটা ইন্ডিয়ান একটা বুটিক ড্রেস। তো এই বুটিক ড্রেসটা আমি আজকে আপনাদেরকে খুব মানে ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে দিব, এবং এইটা নিয়ে কিছু কিছু কথা আছে, কথাটা আমি ক্লিয়ার করে বলবো, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবাই মধু ভালো মেঘ বালিকা। আচ্ছা, সো নাম দিচ্ছে, সবাই নামটা দিয়ে দিয়েন, তার কারণ ড্রেসটা মোটামুটি বেশ কিছু পিসেস আছে, নামটা দিলে আপনাদের জন্য ভালো হবে, মানে কি বলবো এর জন্য। লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আমাকে আর কি বিউটিফুল লাগবো, আমার অর্ধেক চোখ ঢেক চেহারা ঢেকে যায় হচ্ছে আপনার গ্লাসে, ঠিক আছে, অর্ধেক চেহারাই তো আমার চলে যায় হচ্ছে মানে চশমার মধ্যে অর্ধেকটাই চলে যায়। সো যাই হোক, যেটা বলছিলাম, মেরিগোল্ড কুইন, আচ্ছা ওকে। তো আমি হচ্ছে এখন আমার গ্রুপটা আছে, আমাদের অফিসিয়াল যে বি স্টাইলিশ বেমো গ্রুপটা আছে, এটাতে আমার লাইভটা শেয়ার করে দিচ্ছি। আর আমার ড্রেসটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা বুটিক ড্রেস। আপনারা খুব ভালো মতোই জানেন যে আমাদের সবগুলো প্রোডাক্ট যেগুলো বাংলাদেশি হয় এটা আমরা মেনশন করে দিই, যেটা মেড ইন বাংলাদেশ, যেটা পাকিস্তানি হয় আমরা ওটা মেনশন করে দিই ওটা পাকিস্তানি, যেটা মেড ইন ইন্ডিয়া হয় এটা আমরা বলে দিই। সো আজকের বুটিক ড্রেসটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এটাতে আপনারা বুঝতে পারছেন না, এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা আছে, এই যে এই জায়গাটা, এই যে পুরো ড্রেসটাই হ্যান্ডওয়ার্ক করা আছে। সো এইটা হচ্ছে একটা, যেহেতু বুটিক ড্রেস সেহেতু প্রাইসটা একটু এক্সপেন্সিভ হওয়ার কথা, বাট না, আপনাদের জন্য প্রাইসটা রিজনেবলি রাখা হয়েছে, যারা যারা লাইভটা দেখছেন প্রত্যেকে এটা রিজনেবল প্রাইসে পাবেন। তার আগে আগে আপনারা ড্রেসটা দেখে না, তারপর আমি ড্রেসের দুপাট্টা সম্পর্কে, ড্রেসের সালোয়ার সম্পর্কে, সব কিছু সম্পর্কে কথা বলবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ড্রেসটা আমি যেটা বানিয়েছি, এই যে দেখেন ড্রেসের মধ্যে এরকম স্টোন দেওয়া আছে, হ্যাঁ একদম ড্রেসের এইখান থেকে হচ্ছে আপনার ওয়ার্ক স্টার্ট হয়েছে। একটা মজার জিনিস হচ্ছে ইন্ডিয়ান যে ড্রেসগুলো, এই যে দেখেন এখানে হচ্ছে কাঁচের ওয়ার্ক করা আছে, দেন পার্ল দেওয়া আছে। এইটা হচ্ছে মানে এখন পর্যন্ত আমার জানা মতে মানে ইন্ডিয়ান একমাত্র ইন্ডিয়ান ওয়ার্কগুলোতে হচ্ছে আপনার এই যে এই বক্স বক্সটা দেয়, এই যে বক্সটা আমার জানা মতে, এখন আমি শিওর না, জানি না, বলতে পারবো কিনা, এই যে একটা বক্সের মধ্যে একটা স্টোন, হ্যাঁ পিজন ফেরি আলো ছায়া, হাই আপু তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আপু, ছায়া পুরি আলো ছায়া, আসসালামু আলাইকুম আপু কেমন আছো, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার অনেক জ্বর, দোয়া করো, অবশ্যই অনেক অনেক দোয়া আপু ইনশাআল্লাহ। তো এই যে এইটা হচ্ছে আপনার একটা বক্স, বক্সের মধ্যে হচ্ছে একটা ছোট্ট করে স্টোন দেওয়া আছে, হ্যাঁ। তো প্রত্যেক পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে আপনাদের হ্যান্ডওয়ার্ক করা, পুরোটা ড্রেসই হ্যান্ডওয়ার্ক করা, এটা কিন্তু খুব ভালো একটা প্রাইসে পাবেন, আমি সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিব। এখান থেকে হচ্ছে আপনার স্লিভের কাপড়টা, স্লিভের কাপড়টাতে আমি কী করেছি, এখান থেকে সালোয়ারের কাপড় দিয়েছি, আপনারা একটু দেখে নেন, আমি সালোয়ারের কাপড় দিয়েছি এবং স্লিভের কাপড় দিয়েছি, দুইটা দিয়ে লেয়ার করে আমি বানিয়েছি, ঠিক আছে, ম্যারিগোল্ড কুইন লজ্জাবতী। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনাদের ফ্রন্ট ড্রেসের, খুবই সিম্পলি গর্জিয়াস একটা ড্রেস, দেখেন পুরোটা ড্রেস জুড়ে এরকম হ্যান্ডওয়ার্ক করা আছে, এবং কালার কম্বোটার জন্যই জাস্ট আমার ড্রেসটা নেয়া, কালারটা আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে, খুবই খুবই ডিফারেন্ট লেগেছে, দেখেন এই যে পুরোটা ড্রেস জুড়ে আপনারা এরকম করে ওয়ার্ক পাবেন, এবং ওয়ার্কের ফিনিশিংটা জাস্ট দেখে নেন, এই যে আচ্ছা কাঠ গোলাপ ধূসর মেঘ,
আপু তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। পায়রা ক্লিয়ার না, আল্লাহ এটা কি শুনলাম আপু, সাদা কবুতরের মতো লাগতেছে, সিলভার সিলভার পালক, তাই পায়রা নাম দিলাম। হ্যাঁ সুন্দর, পায়রা নামটাও সুন্দর আপু। তো এই যে দেখেন কাজটা হচ্ছে এরকম, এবং এই যে পুরোটা ড্রেস জুড়ে এরকম থাকবে। হ্যাঁ আপনারা একটু গেস করবেন প্রাইসটা কত। দুপাট্টাটা সিল্ক, ঠিক আছে, দুপাট্টাটা সিল্ক, বাট আপনাদের আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, দুপাট্টাটা সিল্ক আপনাদের সবাইকে আমি বলছি, আপনারা ড্রেসটা টু পিস মনে করবেন, তার কারণ তারা হচ্ছে থ্রি পিসই পাঠিয়েছে, বাট দুপাট্টাটা আমার অত বেশি পছন্দ হয় নাই। হ্যাঁ দুপাট্টাটা আমার অত বেশি পছন্দ হয় নাই, দ্যাটস ওয়াই আমি এটার প্রাইস একদমই কমিয়ে দিয়েছি, একদমই কমিয়ে দিয়েছি। ইন্ডিয়ান বুটিক ড্রেসগুলোর প্রাইস আপনারা জানেন যে 2016-1700 টাকা তো খুব কম হয়, 2000-এর নিচে ইন্ডিয়ান বুটিক ড্রেস 1950-2000, তারপর আপনার মানে ডিসকাউন্টে দিলেও ইন্ডিয়ান বুটিক ড্রেসগুলো কটন ড্রেসগুলোও আপনাদের মানে 1600-1700 টাকা থাকে, ঠিক আছে, মানে ডিসকাউন্ট দেওয়ার পরেও। তো আপনাদেরকে আজকে এই ড্রেসটা খুব সুন্দর একটা ডিসকাউন্টে আমি দিব। ওকে তো এটা হচ্ছে আপনাদের ড্রেসটা, এই যে দেখেন মানে পুরো ড্রেসটাই হচ্ছে এভাবে করে সুন্দর করে দেখেন হ্যান্ডওয়ার্ক করা। হ্যাঁ ধূপ ছায়া ধূসর মেঘ কাশফুল, হ্যাঁ অনেক সুন্দর দেখেন। এই যে ফিনিশিংটা জাস্ট দেখেন, পার্ল দেয়া আছে, কুন্দন দেয়া আছে, বক্স কুন্দন দেয়া আছে, হ্যাঁ পুরোটা ড্রেস জুড়ে এরকম করে ওয়ার্ক করা আছে। এবং এইটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা, আগে বলেছি এইটা হচ্ছে স্লিভের কাপড়, যে স্লিভের কাপড়টা আমার ওপরে দেয়া আছে, আর এইটা হচ্ছে আপনার স্লিভের মানে সালোয়ারের কাপড়টা থেকে, সালোয়ারের কাপড়টা দেখি একটু, সালোয়ারের কাপড়টা দিয়ে আমি এখানে লেয়ার করেছি। হ্যাঁ এই যে সালোয়ারের কাপড়টা দিয়ে এখানে লেয়ার করা, সেটার কালারটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাশ কালার, হ্যাঁ একদমই অ্যাশ কালার, আচ্ছা হোয়াইট স্টোন, আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের দাঁড়ান। তো এইটা হচ্ছে আপনাদের আজকের ড্রেস, এই যে লেন্থটা দেখে নেন, মোটামুটি লং আছে, তার কারণ আমি আমার হাইট হচ্ছে আপনার 5'5", সো আমার জন্য একদমই পারফেক্ট হয়েছে, আমার জন্য একদমই পারফেক্ট দেখেন। সো আপনারা যখন পারচেস করবেন আপনাদের কাছেও পারবে মানে ইয়েটা মোটামুটি ঠিক হবে বলে আমি মনে করছি। আপু স্কিন কেয়ার লাইভ হবে না, হবে, এটার পরে আজকে আপনাদের স্পেশাল একটা সানস্ক্রিন এসছে ওইটা দেখাবো। তো এটা হচ্ছে স্লিভের কাপড়, ঠিক আছে, এটা স্লিভের কাপড়, এটা ড্রেস। আমি আবারও বলছি ড্রেসটা সিম্পলি গর্জিয়াস, এবং ড্রেসের নিচে খুব সুন্দর করে দেখেন, এই ড্রেসের নিচ থেকে আবার দেখাই, এই যে পুরোটা ড্রেস জুড়ে এভাবে করে ওয়ার্ক করা আছে। হ্যাঁ এই যে হ্যান্ড ওয়ার্ক করা আছে, ঠিক আছে, দুপাট্টা, হ্যাঁ দুপাট্টা সিল্ক আপু, বাট দুপাট্টাটা আমার আমি জানি না, আমার অতটা পছন্দ হয় নাই, দ্যাটস ওয়াই আপনার আমি দুপাট্টাটার প্রাইসটা মাইনাস করে দিয়েছি ড্রেস থেকে, ঠিক আছে। দুপাট্টাটা আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই, কোম্পানি থেকে যে দুপাট্টা দিয়েছে, সো এখন আমি লকডাউনের মধ্যে এটা ব্যাকও করবো না। তো আপনাদেরকে আমি দুপাট্টা বাদ দিয়ে আপনারা প্রাইস ধরবেন, দুপাট্টা আপনাদের কাছে প্রত্যেকের কাছেই দুপাট্টা যাবে, ঠিক আছে, প্রত্যেকের কাছে আপনাদের দুপাট্টা যাবে। এই যে দেখেন আমি দুপাট্টা পরে আছি, আপনাদের প্রত্যেকটা আপনারা যারা যারা পারচেস করবেন প্রত্যেকের কাছে দুপাট্টা যাবে, বাট আমি তো আমার কাছে পছন্দ হয় নাই দুপাট্টা, দ্যাটস ওয়াই দুপাট্টার প্রাইসটা আমি একদমই মাইনাস করে দিয়েছি ড্রেস থেকে, ঠিক আছে। আচ্ছা অ্যাশ অর্কিড, ওকে আমি এখন দেখাই ম্যারিগোল্ড কুইন। তো এইটা হলো আপনাদের আজকের ড্রেসটা, হ্যাঁ একদম নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, কিন্তু আমি এটা কিন্তু জামার নিচে থেকে দেখাচ্ছি, এই যে দেখেন পুরোটা ড্রেসই কিন্তু এরকম করে ওয়ার্ক করা আছে। এটা আপনারা মিরপুর আউটলেটে পাবেন, ধানমন্ডিতে পাবেন, এবং হচ্ছে আপনারা মানে আমাদের তিনটে আউটলেটে এটা অ্যাভেলেবেল আছে, বাট প্রাইসটা আমি বলে দিব, প্রাইস বলার পরে আপনারা চলে যেতে পারেন নেওয়ার জন্য, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনাদের ড্রেস, হ্যাঁ ড্রেসটা হচ্ছে এটা, এবং দেখেন পাতাগুলো কি বড় বড়, এই যে আমার কাছে ড্রেসটা এতটাই ভালো লেগেছিল যখন আমার কাছে এটার মানে ইয়ে এসেছে, মানে কি বলবো আপডেট এসেছিলো, ড্রেসের কালারটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আর দেরি করি নাই, সাথে সাথে আমি কনফার্ম করে দিয়েছি। বাট আমার মানে দুপাট্টা, আই ডোন্ট নো হোয়াই আমার কাছে দুপাট্টাটা কেমন জানি ভালো লাগে নাই। সো আমি ফার্স্টে মনে করেছিলাম যে আপনাদের সামনে আমি লাইভে দুপাট্টা দেখাবোই না, জাস্ট আমি এটার সাথে একটা ম্যাচিং করে দুপাট্টা পরবো। দেখেন আপনারা দুপাট্টাটা দেখে নেন লাইভে, আমি দেখাচ্ছি, এই যে লাইভে আমি আরও নিখুঁত করে আপনাদের দুপাট্টা দেখিয়ে দিব, বাট দুপাট্টাটা আপনারা ধরবেন না, দুপাট্টাটা ভাববেন আপনাদের কাছে বোনাস গেছে, ঠিক আছে, দুপাট্টাটা আপনাদের কাছে মনে করবেন বোনাস গেছে। আর ড্রেস কিন্তু কটন, আপনারা গরমের মধ্যে ইজিলি এটা পরতে পারবেন, একদম পিওর কটন ড্রেস, খুবই মানে আরাম পাবেন, মানে পিওর কটন ঠিক না, একটু ভালো মানের কটন, সো খুব আরাম পাবেন পরে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ড্রেস, দাও দুপাট্টাটা দাও, এইটা হচ্ছে আপনাদের ড্রেসটা, আপনারা চাইলে একটা কুর্তির মতো করেও বানাইতে পারেন। আচ্ছা কাশবন ধূসর মেঘ,
ওকে, এখন আপনাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু বাংলাদেশি ড্রেসও সেল করে থাকি, ওইগুলো কিন্তু আমরা বলে দিই যেগুলো হচ্ছে বাংলাদেশি, পাকিস্তানিটা আমরা সেল করি, পাকিস্তানিটা আমরা বলে দিই। সো আপনারা এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটা হচ্ছে সিল্ক, সিল্কের দুপাট্টা, এই যে দেখে নেন। তারপর আমি আরও ক্লোজলি আপনাদের দুপাট্টা দেখিয়ে দিব। ধূসর কন্যা, অ্যাশ বিউটি, আচ্ছা শাই অ্যান্টিউম, ওকে ওকে, আমার কিন্তু চোখে একটু প্রবলেম আছে আপু, আপু আপনাকে সেই লাগতেছে, তাই থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে আপনাদের দুপাট্টা, দুপাট্টাটা আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখিয়ে দিব। আর সালোয়ারটা দাও, আপনারা কেউ কেউ দুপাট্টার কোনো প্রাইস ধরবেন না, দুপাট্টাটা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা মনে করবেন যে এটা আমাদের কাছে বোনাস আসতেছে, আপু এটার কোনো প্রাইস রাখেনি। সো দুপাট্টা পাওয়ার পরে মানে আমি আপনাদেরকে লাইভে দুপাট্টা একদম সুন্দর করে দেখিয়ে দিব, তারপরও আপনাদেরকে বলছি যে আমি দুপাট্টাটা আপনাদের কাছে বোনাস যাচ্ছে, ঠিক আছে? ওটা ফেলে দেন, আপনি ব্যবহার করুন, আপনার ব্যাপার। দুপাট্টা ঠিক আছে, দুপাট্টার কিছুই হয় নাই, তা আমার পছন্দ হয়নি, আমার কেন জানি পছন্দ হয়নি, যাই হোক আমি একটু এরকমই ফুটফুতে টাইপের, দাও তো একটু সুন্দর করে। সো দুপাট্টার প্রাইসটা টোটালি আমি মাইনাস করে দিব, দিয়েছি প্রাইস থেকে একদম টোটাল, মানে ইন্ডিয়ান ড্রেস এত কম প্রাইসে তো আনবিলিভেবল। সো আমি এইটা একদম দুপাট্টার প্রাইসটা আমি টোটালি মাইনাস করে দিয়েছি। এখন কি আপনারা কুর্তি দেখান, কুর্তি আমি এখন শোরুমে না আপু, সো কুর্তিটা দেখাতে পারতেছি না। সো যারা যারা লাইভটা দেখছেন প্রত্যেককে বলছি দুপাট্টার প্রাইস একেবারেই ধরা হয় না, এটা একটা বুটিক কালেকশান, ইন্ডিয়ান বুটিক কালেকশান, অল ওভার ড্রেসটা হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্ক করা, হ্যাঁ একদম হাতের কাজ, পুরোটা হ্যান্ডওয়ার্ক করা, তারপরও আপনাদেরকে এইটা আমরা দুপাট্টার প্রাইস ছাড়া প্রোভাইড করছি। খুবই সুন্দর 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 একটা প্রাইস, আশা করি আপনাদের পছন্দ হবে। প্রাইসটা আপনাদের জন্য রাখা হয়েছে অনলি 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 1250 টাকা মাত্র, ইন্ডিয়ান ড্রেস বুটিক ড্রেস 1250 টাকাতে কিন্তু মোটামুটি আনবিলিভেবল বলা যায়। হ্যাঁ ইন্ডিয়ান বুটিক ড্রেসগুলা, ক্যাটলগ ড্রেসগুলা তাও আপনার হয়, বাট বুটিক ড্রেসগুলা কিন্তু আনবিলিভেবল, হ্যাঁ বুটিক ড্রেসগুলা আনবিলিভেবল আর কি 1250 টাকায়। সো কারা কারা খুশি প্রাইসে দেখেন আপনারা আমাকে জানায়েন, হ্যাঁ। আর দুপাট্টা কিন্তু সিল্ক দুপাট্টা, দুপাট্টাটা আমি এখন ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই, ওকে। তো আপনারা 1250 টাকা দিয়ে, ওরে আপু খুশিতে লাভ দিতে মন চাচ্ছে, লাভ দেন লাভ দেন, খুশিতে লাভ দিয়ে দেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, ইন্ডিয়ান বুটিক কালেকশন দেখাচ্ছি এইটা আপনারা, দুপাট্টাটা আপনাদের কাছে বোনাস যাচ্ছে এইটা আপনারা মনে করবেন, দুপাট্টার কোনো প্রাইস এখানে অ্যাড করা হয় নাই। আর আমার দুপাট্টা পছন্দ হয় নাই, বি স্টাইলিশের ওনার হিসাবে এইটা আমার মানে কি বলবো, আমার পছন্দ হয় নাই, দ্যাটস হোয়াই আপনাদের কাছে কোনো দুপাট্টার প্রাইস আমরা নিব না। আর সালোয়ারটা হচ্ছে আপনার কটনের মধ্যে আছে, এটা হচ্ছে সালোয়ার ম্যারিগোল্ড, প্রাইস 1250 টাকা, ঠিক আছে? যারা যারা লাইভটা দেখেছেন লাইভ দেখেই অর্ডার করবেন, অবশ্যই অবশ্যই, দুপাট্টার কোনো প্রাইস আমরা অ্যাড করি নাই, মানে অ্যাকর্ডিং টু ড্রেস দুপাট্টার কোনো প্রাইস আমরা অ্যাড করছি না। সো মোয়াপুর ড্রেসটা 1200, হ্যাঁ নুরে আপু থ্যাংক ইউ সো মাচ, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, ঠিক আছে? সালোয়ারের কাপড় এটা, এটা হচ্ছে ড্রেসটা হচ্ছে আপনাদের কটনের মধ্যে আছে, খুব সুন্দর একটা কটন, যে কটনটা পরে আপনি খুবই আরাম পাবেন, হ্যাঁ আপনারা নাম লিখেন আমি নাম দেখছি, ঠিক আছে? এই যে ড্রেসটা আপনারা পরে খুবই আরাম পাবেন, এই যে আমি বানিয়েছি দেখেন খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ নুরি আপু, আমি হচ্ছে আপনার কমেন্টটা পিন করে দিই, হ্যাঁ পিন করে দিই, আচ্ছা ওকে, ছায়া আচ্ছা ওকে আচ্ছা ভোরের শিশি, ওকে। তো এটা হচ্ছে আপনাদেরকে আজকে মাত্র মাত্র আমরা বি স্টাইলিশের 3টা আউটলেট থেকে আপনারা 1250 টাকা দিয়ে এই ড্রেসটা এই 1250 টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন। আবারও কাজটা একটু নিখুঁত করে দেখে নেন, আমি পরেও আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি পরে আছি। তো 1250 টাকা এটার প্রাইস, হ্যাঁ আপনারা 3টা আউটলেট থেকে যেখান থেকে মন চাই আপনারা নিতে পারেন। কালকে রবিবার, প্রতি রবিবার আমাদের বনানি আউটলেটটা অফ থাকে, আর প্রতি মঙ্গলবার আমাদের ধানমন্ডি আউটলেট অফ থাকে, এবং প্রতি বৃহস্পতিবার আমাদের মিরপুর আউটলেটটা অফ থাকে। কভার ফটোতে অল ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? প্রাইসটা আপনাদেরকে দেওয়া হয়েছে অনলি 1250 টাকা, হ্যাঁ একটা বুটিক কালেকশন দেখাচ্ছি, 1250 টাকা দেওয়া হয়েছে। এবং আবারও বলছি এইটা স্লিভের কাপড়,
এই যে এটা স্লিভের কাপড়, যে স্লিভের কাপড়টা দিয়ে আমি স্লিভের বানিয়েছি এবং সালোয়ারটা দিয়ে আমি সালোয়ারের কাপড় দিয়ে আমি লেয়ার করেছি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বুটিক কালেকশন, ওই যে বললাম আমার দুপাট্টাটা সামহাও আমার পছন্দ হয় নাই, দ্যাটস ওয়াই এটা আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না দুপাট্টার, বাট দুপাট্টাটা আপনাদের প্রত্যেকের কাছেই যাবে, এমন না যে দুপাট্টা কেউ পাবেন না, বাট দুপাট্টাটা প্রত্যেকের কাছেই কিন্তু যাবে। এটা হচ্ছে একটা সিল্ক দুপাট্টা, দেখেন দেখে নেন, এই যে সিল্কের দুপাট্টা, বাতাসে প্যানের বাতাসে নড়তেছে, এই যে সিল্ক দুপাট্টা, এটা আপনারা যখন পরবেন অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। বাট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আমি একদম ওপেন বলি, এজন্য অনেকে আমাকে দুই চোখে দেখতে পারে না, একদমই চোখের বিষ অনেকের, আমি মানে যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, অনেকে আমাকে দেখতে পারে না এটার জন্য, হয়তো এটার জন্য আমার অনেক প্রবলেমও হয়, বাট কিছু করার নাই। হুররাম সুলতান, ও মাই গড, আচ্ছা স্বপ্নীল বাগান ধূসর প্রজাপতি, আচ্ছা এটা কিন্তু অ্যাশ কালার, হ্যাঁ এটা কিন্তু একদমই অ্যাশ কালার। তো দুপাট্টাটা কিন্তু আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দিলাম, আরেকবার দেখেন, এটা হচ্ছে আপনাদের কাছে গিফট যাচ্ছে, এটার কোনো প্রাইজ আমরা নিচ্ছি না, দুপাট্টার কোনো প্রাইজ নেওয়া হচ্ছে না, দুপাট্টাটা সম্পূর্ণ আপনাদের কাছে গিফট যাচ্ছে, দুপাট্টাটার কোনো প্রাইজ আমরা নিচ্ছি না। 1250 টাকা দিয়ে আপনারা ড্রেসটা পারচেস করতে পারতেছেন, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। রঙিন ছায়া, আচ্ছা স্বপ্নীল বাগান, ওকে ঠিক আছে, এই যে ঠিক আছে। আর যদি কোনো রকম কোনো মানে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। ধূসরিকা, আচ্ছা ইউআর সুইট হার্ট, শাওন পলাপু লিখেছে, কেমন আছেন আপু আপনি, আলো ছায়া, আচ্ছা। তো আপু অসম্ভব সুন্দর ড্রেসটা, আমার কাছে যখন ফার্স্ট এটার আপডেট এসেছে আমি কোনো কিছু চিন্তা করি নাই, আমি জিজ্ঞেসও করি নাই যে এটা ম্যাটেরিয়ালটা কি মানে কটন নাকি সিল্ক নাকি, আমি কিচ্ছু জিজ্ঞেস করি না, আমার কাছে এতটাই ভালো লেগেছে ড্রেসটা, আমি কনফার্ম করে দিয়েছি। তো শিপমেন্ট এসেছে, শিপমেন্ট আসার পর আমার কাছে কেমন জানি দুপাট্টাটা পছন্দ হয় নাই, সো আপনাদের কাছে দুপাট্টাটার কোনো টাকা নেওয়া হচ্ছে না, শুধু ড্রেস এবং সালোয়ারের টাকা নেওয়া হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা? তো ঠিক আছে, কোনো এটা আমি একদমই শোরুম থেকেও আপনারা নিলে আপনাদেরকে দুপাট্টা দিবে, আপনারা তিনটা আউটলেট থেকে নিলে আপনাদেরকে দুপাট্টাটা দিবে, বাট দুপাট্টার প্রাইস রাখা হচ্ছে না। কাশবন, আচ্ছা ধূসর মেঘ, আজকে আমি কনফিউজ হয়ে গেছি আসলে। তো দুপাট্টাটা কি দেখেছেন আপনারা, দুপাট্টা দেখে নেন, দুপাট্টার মধ্যে মানে কোনোই কিছু নাই, বাট আমার কাছে পছন্দ হয় নাই, আপনাদেরকে আবারও বলছি দুপাট্টা আমার কাছে পছন্দ হয় নাই, ওকে। তো আমি দুপাট্টার এখন অনেকে বলবে পছন্দ হয় নাই, তো লাইভে দেখাচ্ছেন কেন, এটা এটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা কমেন্ট চলে আসবে, তো আমি একদম ক্লিয়ার করে দিছি, আপনারা চাইলে নিতে পারেন, এটাই হচ্ছে কথা, ওকে। তো এই হচ্ছে ব্যাপার, আচ্ছা তো প্রাইসটা কিন্তু আমি বলে দিলাম 1250 টাকা। কালামকারি কি আছে দেখো তো, কর্নারে কালামকারি নাই মনে হয়, এখানে আর কালামকারি নাই না, শেষ। তো এইটা 1250 করে আপনারা নিতে পারবেন। হাই চাশমিস, হ্যালো, তুইও তো চাশমিস, আমি একা চাশমিস, তুই চাশমিস, আমিও চাশমিস, এমন না যে আমি একা চাশমিস, তুই হচ্ছিস বড় চাশমিস, আমি ছোট চাশমিস, আমার চোখে ছোট চশমা, তোর চোখে বড় চশমা, আচ্ছা না আমি এখন আর অন্য কোনো ড্রেস দেখাবো না, তার কারণ আমি চাচ্ছি এইটাই একমাত্র আপনারা নেন, মাত্র 1250 ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি। দেখেন লেন্থ কিন্তু অনেক লং আছে, আমার হাইট হচ্ছে 5'5", যারা আমাকে দেখেছেন সামনাসামনি, ঠিক আছে, যাদের দুর্ভাগ্য হয়েছে আমার আমাকে দেখার, তো তারা দিয়ে নিশ্চয়ই দেখেছেন আমার হাইট হচ্ছে 5'5", আর এটা কিন্তু আমার লংই হয়েছে, ঠিক আছে। সালোয়ারটাও আমি একদম প্যান্টের মতো করে বানিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। সো 1250 টাকা করে আপনারা আমাদের ব্লু কালার, আপু একটা কালারই আছে এবং শুধুমাত্র একটাই, হ্যাঁ আমি এখন স্কিন কেয়ার লাইভে আসব, সবাই স্কিন কেয়ার লাইভে তাড়াতাড়ি চলে আসেন, আমি জাস্ট পানি খাবো একটু, খেয়ে আমি স্কিন কেয়ার লাইভে আসবো। আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আমাদের পেজে কোলাজেন সানস্ক্রিন এসেছে, যেটা কিনা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো হবে, অয়েল কন্ট্রোল করবে, এবং এটা খুব ভালো একটা অফার প্রাইসে দেওয়া হবে, অফার মিন্স বড় একটা অফারে দেওয়া হবে, আপনাদের মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ একটা কথা আছে না, সো সাধ্যের মধ্যে সবটুকু সুখ ওই সানস্ক্রিমে, সানস্ক্রিম নিয়ে অনেক কথা বলবো, আপনাদের অনেক যাদের কোশ্চেন আছে সানস্ক্রিম নিয়ে তারা করতে পারবেন, লাইভটাতে চলে আসেন লাক্সে ঠিক 10 থেকে 15 মিনিট পরে, ওকে। সো আজকে আমার ড্রেসের প্রাইস 1250 টাকা, যারা যারা নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশট নেন, আপনারা এতটাই হচ্ছে অলস আমার গ্রুপের আপুগুলা, এই যে আমি লাইভে আসে একটু স্ক্রিনশটটা একটু গ্রুপে পোস্টও করে না, এই যে আজকে আপুর লাইভের ড্রেস এইটা, কত সুন্দর সুন্দর গ্রুপে দেখি কত আপুরা পোস্ট করে, আমার গ্রুপের আপুগুলা এত অলস কেউ একটু পোস্ট করে না, ঠিক আছে,
খুবই অলস, আমার গ্রুপের আপুরা খুবই অলস, একটু স্ক্রিনশটে পোস্ট করে না, আজকে আপুর লাইভে ড্রেস এইটা সুন্দর করে একটু পোস্ট করে দিবেন, তা না করেন না, ঠিক আছে আমি একা একাই করবো, স্ক্রিনশটটা আমাকে দিয়ে আমি করবো, জান আপনাদের করতে হবে। আচ্ছা সো ড্রেসের নাম দেখছো, ড্রেসের নাম না দিয়ে তো আমি চলে যাচ্ছিলাম, আমার তো জনগণ পিটাইতো এভাবে এইভাবে পিটাইতো। ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আপু কটন, ড্রেসের ম্যাটেরিয়াল আপু একদমই কটন, আর দুপাট্টাটা সিল্ক, এটা হচ্ছে গিফট, মানে গিফট আপনাদের, গিফট মানে কি ঠিক গিফট বলবো না, আপনারা যে প্রাইসে কিনতেছেন এইটা দুপাট্টার প্রাইসটা ধরা হয় না, এটা বোনাস যাবে, ঠিক আছে আপু। জামার ফেব্রিক কটন, আচ্ছা কাশবন, কাশবালিকা আমার দুইটা লাগবে অবশ্যই। আচ্ছা আপু জামার ফেব্রিক কটন আমি বলে দিয়েছি, দুপাট্টা সিল্ক আপু, ওই যে সিল্ক দেখেন সিল্ক, আমি দুপাট্টাটাও ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, ওকে কালারফুল শেডস, কাশবন এই যে দুপাট্টা ধরে আছে আপনারা দেখেন, রঙিন ছায়া, সিলভার মুন, সিলভার মুন অনেক অনেকগুলো নাম আসছে, কাশ ফুল, রঙিন ছায়া, কাশ ফুল, আপনার কি আপনার সেল কত, আমার সেল কত, আমার সেল কত মানে আমার সেল আপনাকে কেন বলবো ভাই, কী যে কমেন্ট আসে রে ভাই বুঝি না, আমার সেল আপনারে কেন বলবো ভাই, আমার বাবা মা জীবনে আমার জিজ্ঞেস করলো না, আমার 14 গোষ্ঠীর কেউ জিজ্ঞেস করলো না, আর আপনি হইতেছেন জিজ্ঞেস করতেছেন আমার মানে আমার 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 ইনকাম কত কম বলবো। আচ্ছা মেঘ বালিকা, আচ্ছা আজকের নামগুলো খুবই কনফিউজিং, ঠিক আছে খুবই কনফিউজিং, তো আমার মনে হয় এইটা আমার আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমার কাছে মনে হয় একটু মেঘ মেঘ লাগতেছে, হ্যাঁ আর আকাশের মতো লাগতেছে, সো মেঘলা আকাশ নামটা কিন্তু খুব সুন্দর যায় এটার সাথে, একদমই দেখেন ড্রেসটা মনে হচ্ছে যে মেঘ জমেছে, অনেক মেঘ জমেছে যে অ্যাশ কালার এইটা, ঠিক আছে তো মেঘলা আকাশ, আকাশের কালার সাদা, সো এরকম মানে লাগতেছে আর কি, সাদা নীল সব কিছু মিলে তো এরকম লাগতেছে আর কি, মেঘলা আকাশের মতো লাগতেছে, সো মেঘলা আকাশ নামটা কে দিয়েছেন সে আমাদের পেজে ইনবক্স করবেন খুব তাড়াতাড়ি, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনাকে আমরা বিস্টালিশের পক্ষ থেকে একটা গিফট পাঠাবো। মেঘলা আকাশ ড্রেসটার নাম দিয়ে দিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে মেঘলা আকাশ নামটা, ফার্স্ট অফ অল মেঘলা মেঘলা আমার ড্রেসের এইটা তো পুরোটাই একদম ক্লাউডি, হ্যাঁ হ্যাঁ আমারটা ড্রেসও ছিল ক্লাউডি নাম, তো এটা তো একদমই ক্লাউডি, এই এই পার্টটা দেখেন এই পার্টটা কিন্তু একদমই ক্লাউডি, সো আর মানে হোয়াইট কালার, ঠিক এটা হোয়াইট কালারও না একদম মানে অ্যাশের সঙ্গে মিক্সড একটা হোয়াইট আছে ওই কালার, সো দুইটা মিলিয়ে মেঘলা আকাশ নাম যে দিয়েছেন পেজে ইনবক্স করবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা আপনাকে গিফট পাঠিয়ে দিব, আমাদের বিস্টাইলের তরফ থেকে ছোট্ট একটা গিফট যাবে, হতে পারে সেটা একটা সোপ, হতে পারে একটা ফেস ওয়াশ, হতে পারে একটা টোনার, হোয়াট এভার কিছু না কিছু একটা যাবে, ঠিক আছে সো যেই করে থাকেন ইনবক্স করে দেন, আর সব কিছু ডিটেইলে বলেছি, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, মডারেটরদের কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর করে ক্লিয়ার করেছি লাইভে, এর চাইতে সুন্দর করে ক্লিয়ার করা আমার মনে হয় আর সম্ভবপর না, ঠিক আছে সবাই চলে আসেন লাগছে 10 মিনিট পরে আপনাদের জন্য কোলাজেন সানস্ক্রিন এসেছে ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট বি স্টাইলিশ বেম্বো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।